আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। হাবিব ব্লগস 360 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই দুর্গ শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে আমাদের কাছে একটি বাইক রয়েছে, এরই মাঝে আর কিছু বাইক ছিল সেইগুলো সোল্ড আউট হয়ে গেছে, তো আবার কিছু বাইক নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আজকের ভিডিওতে এই বাইকগুলো প্রাইস এবং এই ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড, টুইন রোড, শিবনাথ স্কুল মার্কেট, দোকান নং হচ্ছে 4 এবং 5। তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো তথ্য জানার জন্য। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু থেকে প্রথমে আপনাদের যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে টিভিএস কোম্পানির বাইক, টিভিএস 4B এক্স কানেক্ট ABS ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন। তো 2013-12 মাসে কেনা এই বাইকটা, নতুন কন্ডিশন রয়েছে বাইকটিতে, কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। বাইকটি রান হয়েছে মাত্র 14,000 কিলোমিটার। এটা টায়ারের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন, টায়ারের কন্ডিশনটা দেখেন, এটার বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন যে বাইকটা খুবই কম চলছে, কিন্তু মূলত যা চলছে সেটাই আছে। এটা 14,000 কিলোমিটার রান, 2013-12 মাসে কেনা, অন টেস্ট অবস্থা আছে। তো এই বাইকটার প্রাইস পড়বে 1,85,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। এখানে অবশ্যই আপনারা দামা দামি করতে পারবেন। তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা FZS ভার্সন 2, ব্ল্যাক কালারের বাইক, ডার্ক নাইট যে কালারটা সেই বাইকটা দেখতে পাচ্ছেন। তো এটা 2013 মডেলের বাইক, বাইকটি রান হয়েছে মাত্র 7,000 কিলোমিটার। তো চাকার কন্ডিশনটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন বিটগুলো। তো অনায়াসে এটা এই বাইকটি অনেক দিন রান করতে পারবেন এই টায়ারগুলো দিয়ে, কোনো ধরনের সমস্যা হবে না। তো নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে। অন টেস্ট অবস্থায় এই বাইকটার প্রাইস পড়বে 2,15,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। অবশ্যই এখানে আপনারা দামাদামি করে প্রত্যেকটা বাইক নিতে পারবেন। তো পরবর্তীতে ইয়ামা ব্র্যান্ডের MT-15 বাইক ভার্সন 2 দেখাচ্ছি, সিলভার কালার যে বাইকটা দেখতে পাচ্ছেন। তো এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। 2023 মডেলের বাইক দেখতে পাচ্ছেন, 10 বছরের নাম্বার করা ঢাকার। তো বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। তো এই বাইকটি রান হয়েছে 9,000 কিলোমিটার, এক্সট্রা ডেকোরেশন করা আছে। তো এই বাইকটা যারা নিতে চাচ্ছেন MT-15 তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বাইকটার প্রাইস পড়বে 4,40,000 টাকা, ঢাকার 10 বছরের নাম্বার করা আছে। তো পরবর্তীতে MT-1 দেখাচ্ছি, ব্ল্যাক কালারের। তো এই আপনাদেরকে বলে দিই এই দুইটা বাইকই কিন্তু অফিসিয়াল বাইক। এই চাকার কন্ডিশনটা দেখেন, নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে। তো এই বাইকটা রান হয়েছে 1,700 কিলোমিটার, অন টেস্ট অবস্থা আছে বাইকটি, কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। তো যারা নতুন নিতে চাচ্ছেন, নতুনের থেকে কিছু টাকা সেভ পেতে চাচ্ছেন, তারা মূলত এই বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এই বাইকটার প্রাইস পড়বে 4,20,000 টাকা অন টেস্ট অবস্থায়। এটা নিউ প্রাইস হচ্ছে 4,45,000 টাকা, এখানে আপনারা 25,000 টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন। তবু আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনাদের স্পেশাল একটা ডিসকাউন্ট করে দেবো। বাইকটি নিলে আপনাদের মোটামুটি নতুন থেকে প্রায় অনেক টাকাই সেভ হয়ে যাবে, ওই টাকা দিয়ে নাম্বার করে নেবেন আর ডেকোরেশন করে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে সুজুকি ব্র্যান্ডের বাইক দেখাবো, সেটা হচ্ছে সুজুকি SF FIABS ম্যাট ব্ল্যাক কালার বাইক দেখতে পাচ্ছেন। বাইকটা কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই। এটা কিন্তু 1000 ML ইঞ্জিন অয়েল যেটা, সেই বাইকটা SF ভার্সন 4। তো এটা 10 বছরের নাম্বার করা, টাঙ্গালে 10 বছরের নাম্বার করা আছে, কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। এই বাইকটা 2023 শেষের দিকে কেনা, অর্থাৎ 2023 মডেলের বাইক। বাইকটা প্রাইস পড়বে 3,15,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। অবশ্যই কিনা আপনারা দামাদামি করতে পারবেন। তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছি, সুজুকি SF FIABS গ্লোসি কালারের নিয়ন কালার যে স্টিকার সেই বাইকটা দেখতে পাচ্ছেন, ভার্সন 4, 1000 ML ইঞ্জিন অয়েল। এই বাইকটা 10 বছরে ব্যাংকড আপ করা আছে, বাইকটি রান হয়েছে মাত্র 4,100 কিলোমিটার, শোরুম কন্ডিশন রয়েছে বাইকটা, দেখলেই বুঝতে পারবেন। নতুন অবস্থা যেরকম থাকে টায়ারটা ফলো করেন ঠিক একই রকম রয়েছে। এই বাইকটা আপনারা অনেকদিন রান করবেন, কোনো ধরনের সমস্যা করবেন না। বাইকটাতে একটাই কাজ, শুধু বাইকটা নেবেন, মোবিলটা চেঞ্জ করে নতুন মোবিল পরে বাইকটা চালাবেন। তো এই বাইকটার প্রাইস পড়বে 3,25,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন। তো আমাদের মাঝে নতুন আরেকটি বাইক নিয়ে চলে আসছে, সেটা হচ্ছে সুজুকি জিক্সার নেকেড ভার্সন কার্বোরেটর, ব্ল্যাক কালারের, 2023-এর দিকে কেনা দেখেন, নিয়ন কালারের যে স্টিকার সেই বাইকটা। তো বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। বাইকটি রান হয়েছে মাত্র 8,000 কিলোমিটার। তো এই বাইকটার শোরুম কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ধরনের স্পট নেই। এই বাইকটার প্রাইস পড়বে 2,15,000 টাকা, আমাদের চাওয়া দাম। অবশ্যই এখানে আপনারা দামাদাম করে এই বাইকটি নিতে পারবেন। তো পরবর্তীতে আরও একটি কার্বোরেটর বাইক দেখতে পাচ্ছেন, নেকেড ভার্সনের লাল স্টিকারের, 2022-এর শেষের দিকে যে বাইকটা কেনা সেই বাইকটা, এটা 18,000 কিলোমিটার চলছে। বাইকটা
মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো এই বাইকটার প্রাইস পড়বে 2,05,000 টাকা। অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন, এটাও অনটেস্ট অবস্থা আছে। তো পরবর্তীতে মনোটন বাইক দেখাচ্ছি, নিউ মডেলের 24-এর 6 মাসে কেনা। তো বাইকটি রান হয়েছে 2,600 কিলোমিটার, শোরুম কন্ডিশন রয়েছে। বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে। তো এই বাইকটার প্রাইস পড়বে 1,90,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। তো মনোটনে আরও একটি বাইক দেখাচ্ছি, ব্ল্যাক কালার বাইক, 8,000 কিলোমিটার রান, 23-এর 12 মাসে কেনা। এই বাইকটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। তো এক্সট্রা ডেকোরেশন করা আছে, ওই টাকাটাও কিন্তু সেভ হয়ে যাবে। বাইকটা অন টেস্ট অবস্থা আছে, অন টেস্ট অবস্থায় 8,000 কিলোমিটার চলা, 23-এর 12 মাসে কেনা। এই বাইকটার প্রাইস পড়বে 1,85,000 টাকা। অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই বাইকটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। তো পরবর্তীতে মনোটনে আরও একটি বাইক দেখাচ্ছি, ব্লু কালারের, দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের নাম্বার করা, মাত্র 3,500 কিলোমিটার রান, 2 বছরের নাম্বার করা আছে টাঙ্গাইলে। যারা নাম্বার করা বাইক খোঁজেন তারা আমাদের কাছ থেকে এই বাইকটি সংগ্রহ করতে পারেন। নতুন শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে, দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। তো এই বাইকটা প্রাইস পড়বে 1,85,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম 1,85,000 টাকা। এখানে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন। টাঙ্গাইলে 2 বছরের নাম্বার করা আছে, প্লাস হচ্ছে ডেকোরেশন আছে, 5,000 টাকা ডেকোরেশন করা আছে, ওই টাকাও কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে বলে দিই, একটা 4B বাইকের আপনার ভিডিও সার্চছিলাম ইউটিউবে, সেই ভিডিও দেখে এই বাইকটি কিন্তু এক বড় ভাই, প্রবাসী এক বড় ভাই, বাইকটি ক্রয় করছে। এটা কিন্তু 600 কিলোমিটার, উনি বুকিং দিয়ে রাখছে, উনি 7 তারিখে এই বাইকটি আমাদের কাছে নিয়ে যাবে। তো যারা নতুন কন্ডিশন বাইকগুলো বুকিং দিতে চাচ্ছেন আমাদের কাছে, অবশ্যই অ্যাডভান্স পাঠাবেন। আপনাদের জন্য আমরা যে ডেটে নেবেন ওই ডেটে আমরা বাইকটি দিয়ে দিব আপনাদেরকে। তো একদম নতুন গাড়ি, শোরুম কন্ডিশন রয়েছে। এই বাইকটার ভিডিও কিন্তু আপনারা সিঙ্গেল ভিডিও দেখেছেন ইউটিউবে। তো এই বড় বাইক কিন্তু এই বাইকটার ভিডিও দেখেই কিন্তু এই বাইকটি নিয়েছে প্রবাস থেকে। তো এতটুকু বিশ্বাস করবেন যে আমরা যে এরকম বলি বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন। তো যারা নতুন নিতে চাচ্ছেন, নতুন বাইক নেবেন বা কিছুদিন পরে নেবেন, এখন কিছু টাকা শর্ট আছে, আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন আমাদের কাছে। তাহলে আপনারা আমাদের কাছে বুকিং দিলে কি বাইকটা আপনাদের জন্য রেখে দিব। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং ডিটেল সম্পর্কে জানলেন। এরই মাঝে যদি আপনাদের আর কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর আমরা সারা বাংলাদেশে বাইক কিন্তু ডেলিভারি দিয়ে থাকি, সেক্ষেত্রে অবশ্যই 20,000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা কন্ডিশন দেবেন, যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে বাইকগুলো নিতে পারবেন। আর অন টেস্ট বাইকগুলো নেবেন, অন টেস্ট বাইক নিলে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন, নিজ নামে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। তো ভিউয়ার্স, আজকে ভিডিও দিয়ে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।